আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সায়রা বানু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গাছতুল বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। যে অ্যাসাইনমেন্টটা তোমরা পেয়েছো পরীক্ষার জন্য সেটা আমি আলোচনা করছি। সেটা হলো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা এবং গার্হস্থ্য বিজ্ঞান 2 নং অ্যাসাইনমেন্ট। কারণ এর আগে তোমরা একটা 1 নং অ্যাসাইনমেন্টটা অলরেডি করে ফেলেছো, এখন আমি 2 নং অ্যাসাইনমেন্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা 2 নং অ্যাসাইনমেন্টটা ইতিমধ্যে হাতে পেয়ে গিয়েছো, ষষ্ঠ সপ্তাহের যেটা, সেটার দেখো নির্ধারিত কাজে কী আছে একটু তোমরা দেখে নাও। এটা হলো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে, শিরোনামটা হবে পরিবার ও শিশু। তোমাদের নির্ধারিত কাজ যেটা আছে সেটা তোমাদের হলো, মানে প্রশ্নটা তোমাদের মতে, তা হলো শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালের বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিম্নোক্ত ছকে সেই তার নাম অনুযায়ী শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখো। তার মানে যে ছক তোমাদের দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, সেই ছকে তোমরা দেখবে যে সেখানে শিশুকালের নাম দেওয়া আছে এবং একটা বয়সসীমা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা সেই অনুযায়ী বয়সসীমাটা লিখবে এবং বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখবে। তোমরা অবশ্যই ছক করে এই কাজটা করবে। আমি তোমাদের ছকটা দেখিয়ে দিচ্ছি, এই ছক অনুযায়ী তোমরা সেটা করে ফেলবে। শিক্ষার্থীরা দেখো, এইখানে কিন্তু তোমাদের যে শিরোনাম দেওয়া আছে সেটা হবে তোমাদের পরিবার ও শিশু। পরিবার ও শিশু থেকে তোমাদের এই ইয়েটা দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা। এখানে তোমরা কিভাবে লিখবে দেখো ছকটা। শিশুকালের নাম, নবজাতককাল, অতি শৈশবকাল, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, এবং বয়সসীমাটা কিভাবে আছে সেটা লিখে ফেলবে এবং এর পাশাপাশি বৈশিষ্ট্যগুলো লিখবে। এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া নেই, আমি তোমাদের বয়সসীমাটা লিখে দিচ্ছি, লিখে দিয়েছি এখানে। দেখো কিভাবে লিখবে। নিম্নোক্ত ছকে শিশুর বয়সের উপর নির্ভর করে বিভিন্ন শিশুকালের বয়সসীমা এবং তাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। তাহলে এখানে আছে নবজাতককাল 1 নম্বর। নবজাতককালের বয়সসীমাটা কোন পর্যন্ত? আমরা জানি যে জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত বয়সকে নবজাতককাল বলা হয়। 2 নম্বরে দেখো অতি শৈশবকাল। অতি শৈশবকাল কাকে বলা হয়? 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত বয়সসীমাকে অতি শৈশবকাল বলা হয়। 3 নম্বরে দেখো প্রারম্ভিক শৈশব। 2 বছর থেকে 6 বছর পর্যন্ত এই প্রারম্ভিক শৈশবকাল। 4 নম্বরে দেখো মধ্য শৈশব। মধ্য শৈশব কাকে বলা হয়? এর বয়সসীমা হলো 6 বছর থেকে 10 বা 11 বছর। এখন তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে। বৈশিষ্ট্যগুলো এখানে আমার লিখতে অনেক জায়গা লাগবে, সেই জন্য আমি তোমাদের বইয়ে এটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমাদের বইয়েই বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, বই দেখে দেখে তোমরা বৈশিষ্ট্যগুলো সুন্দর করে ছকে সাজিয়ে নিবে। শিক্ষার্থীরা দেখো, নবজাতককালের বৈশিষ্ট্য তোমরা কী লিখবে, এটা আমরা পাঠ দুই থেকে দিয়েছি। দেখো বিভিন্ন বয়সের শিশুর বৈশিষ্ট্য, তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়েই কিন্তু এটা আছে 26 পৃষ্ঠায়। দেখো নবজাতককালের বৈশিষ্ট্য কী লিখবে। নবজাতকের প্রথম ভাষা হলো কান্না, এর মাধ্যমে শিশুর ফুসফুস সক্রিয় হয়ে ওঠে। ঠোঁটের কাছে আঙুল রাখলে শিশু চুষে খেতে চায়। শিশুর হাতের তালুতে কিছু রাখলে পেন্সিল বা হাতের আঙুল সে শক্ত করে চেপে ধরে। হঠাৎ কোনো শব্দ হলে শিশু চমকে ওঠে। আর নবজাতককাল কাকে বলে তার আগে তোমরা একটু লিখে নিতে পারো। নবজাতক দিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমায়, এটাও তার বৈশিষ্ট্য। 2-3 ঘন্টা পরপর জেগে উঠে, আহার করে এবং মলমূত্র ত্যাগের পর আবার ঘুমায়। এখন আমরা দেখব অতি শৈশবকালের বৈশিষ্ট্য। দেখো শিক্ষার্থীরা, অতি শৈশবকালের বৈশিষ্ট্যটা কী। অতি শৈশবকালের বৈশিষ্ট্য হবে নবজাতক সময়ের পর বা 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত কালকেই অতি শৈশব বলা হয়। এই সময় 1.5 বছর থেকে যখন শিশু হাঁটতে শিখে তখন তাদেরকে টডলারও বলা হয়।
এই সময় শিশুর বিকাশ এত দ্রুত হয় যে কিছুদিন পরপর পরিচিত জনের কাছেও শিশুকে অনেক বড় এবং অচেনা লাগে। খাদ্য, পুষ্টি, যত্ন, বাবা মায়ের আকার আকৃতি ইত্যাদি কারণে বিভিন্ন শিশুর বৃদ্ধি বিভিন্ন রকম হতে পারে। শিশুর ওজন জন্মকালীন ওজনের দ্বিগুণ হয় ছয় মাসে, এক বছর হয় তিন গুণ, দু বছর হয় চার গুণ, তিন বছর হয় পাঁচ গুণ। পরবর্তী বছরগুলোতে ওজন বাড়ার হার ধীরে ধীরে কমতে থাকে। সুস্থ স্বাভাবিক শিশু আমরা তাকেই বলবো যার বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা স্বাভাবিক, চোখ স্বচ্ছ উজ্জ্বল, চামড়া চুল চকচকে ও মসৃণ, চেহারায় আছে আনন্দ ও পরিতৃপ্তির ছাপ। শিক্ষার্থীরা দেখো, আমরা তাহলে নবজাতককাল এবং অতি শৈশবকাল দেখেছি, এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন পড়লাম আমরা। এরপর আমরা দেখব প্রারম্ভিক শৈশবকালের বৈশিষ্ট্যগুলো। প্রারম্ভিক শৈশবকালের বৈশিষ্ট্য দেখো শিক্ষার্থীরা। প্রারম্ভিক শৈশব, দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত সময় হলো প্রারম্ভিক শৈশব বা শৈশবের প্রথম পর্যায়। এই সময়টা শিশুর হলো আনন্দের সময়, পৃথিবী তার কাছে একটা বিরাট বিস্ময়, নিজেকে অপরকে আশেপাশে সব কিছুকে নিয়ে আছে হাজারো প্রশ্ন, প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করে, সে সব কিছু তখন শিখতে চায়। বয়সটা হলো তার আগ্রহ এবং কৌতূহলের। এই সময় সে স্কুলে পড়াশোনা শুরু করে না, কিন্তু স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। আবার কোনো কোনো শিশু এ বয়সে স্কুলেও যায়, তারা স্কুলে খেলাধুলার মধ্য দিয়ে আনুষ্ঠানিক পড়াশোনা শুরুর প্রস্তুতি নেয়। এই সময়কে খেলার বয়সও বলা হয়ে থাকে। এরপরে দেখো আমরা মধ্য শৈশবের বৈশিষ্ট্য দেখব। মধ্য শৈশবের বৈশিষ্ট্যগুলো হলো ছয় বছর থেকে দশ এগারো বছর পর্যন্ত সময়কে মধ্য শৈশব বলা হয়। এই সময় শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে, কিন্তু সামাজিক জীবনে আসে বিস্ময়কর পরিবর্তন। অধিকাংশ শিশু স্কুলে যাওয়া শুরু করে, ছক বাঁধা জীবনে এটি একটি প্রধান পরিবর্তন। এই বয়সটি দলীয়ভাবে খেলার বয়স, স্কুলে যাওয়া খেলাধুলা করার কারণে সমবয়সীদের সাথে তাদের ব্যাপক যোগাযোগ হয়। এ বয়সে তাদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়, নিজের কাজ নিজে করতে পারে, খাওয়া পোশাক পরা ইত্যাদি কাজ অল্প সময়ে অল্প পরিশ্রমে করতে পারে, নিজের কাজের পাশাপাশি ঘরে বাইরে নানা ধরনের কাজ করতে পারে, যেমন বাগান করা, ঘর গোছানো ও পরিষ্কার করা ইত্যাদি। এ বয়সে শিশুরা স্কুলে গল্প কবিতা লেখা, ছবি আঁকা, খেলাধুলা, দুই চাকা সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি নানা রকম কাজ করে থাকে। এভাবে বিভিন্ন কাজে অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা উদ্যমী ও পরিশ্রমী হয়, নতুন নতুন কাজে সাফল্য তার আত্মবিশ্বাস বাড়ায়। শিক্ষার্থীরা দেখো, এতক্ষণ আমরা পড়লাম শিশুকালের নামগুলো, পড়লাম বয়সসীমা, পড়লাম এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এভাবে ছক কেটে বৈশিষ্ট্যগুলো আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বা। এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা দুই নাম্বারে দেওয়া নাই। এই প্রশ্নটা তোমাদের হলো, তুমি কি সব বয়সের শিশুর সাথে একই ধরনের আচরণ করবে, যুক্তিসহ তোমরা বুঝিয়ে দাও। যুক্তিসহ এটা তোমাদের বুঝিয়ে দিতে হবে যে সব শিশুর সাথে একই রকম ব্যবহার করবে কি না। তুমি এটা উত্তরে কি লিখবে? এটা উত্তরে লিখবে যে না, সব শিশুর সাথে আমরা একই রকম আচরণ করব না, কারণ নবজাতককালে শিশুরা থাকে একরকম, অতি শৈশবকালে আরেক রকম থাকে, এবং প্রারম্ভিক শৈশব থেকে মধ্য শৈশবে যখন তারা পৌঁছায় তখন তারা আরেকটু বয়সে বড় হয়। সুতরাং সবার সাথে আমরা একই ধরনের আচরণ করব না, বিভিন্ন বয়সের শিশুর সাথে আমরা বিভিন্ন ধরনের আচরণ করব। এই আচরণগুলো এখন আমি তোমাদের বলে দিচ্ছি, এভাবে করে তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে। শিক্ষার্থীরা দেখো কীভাবে তোমরা এটা উত্তরটা লিখবে। বিভিন্ন বয়সের শিশুদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এই সময় ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। তাই বিভিন্ন বয়সী শিশুদের প্রতি আমাদের আচরণ ভিন্ন হওয়া উচিত। তাহলে আমরা কী ধরনের আচরণ করব দেখো। নবজাতক শিশুরা দিনের বেশিরভাগ সময় ঘুমে কাটিয়ে দেয়, তাদের মাংসপেশি নরম তুলতুলে থাকায় পেশি সঞ্চালন ক্ষমতা নিয়ন্ত্রণে থাকে না। সদ্যজাত শিশুর হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে গলা ও পায়ের পেশির চাইতে মজবুত হয়। এ বয়সে শিশুদের অস্থি নরম ও নমনীয় থাকে এবং সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে।
তাই আমাদের উচিত হবে তাদের ঘুমে বিঘ্ন না ঘটানো এবং তাদেরকে কোলে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সাবধান ও সতর্ক থাকা দরকার। এরপরে দেখো, অতি শৈশবকালে শিশুদের বিকাশ খুব দ্রুত হয়, খাদ্য পুষ্টি যত্ন দ্রুত, আমাদের বিভিন্ন শিশুর বিভিন্ন রকম হয়, উপযুক্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এ সময় তাদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবে আর মস্তিষ্কের বিকাশের জন্য তাদের জন্য দরকার স্নেহ, ভালোবাসা ও উদ্দীপনা। প্রারম্ভিক শৈশবকালের সময়টা শিশুর আনন্দের সময়, পৃথিবীটা তার কাছে একটা বিস্ময়, এ সময় তারা কোনো বিষয়ে আগ্রহ ও কৌতূহলী হয়ে থাকে এবং সে সব কিছু শিখতে চায়, প্রত্যেক বিষয়ে সে অনর্গল প্রশ্ন করে, এ সকল প্রশ্নের মাধ্যমেই তার বুদ্ধির বিকাশ ঘটে। তাই শিশুদের এ সময় হাজারো প্রশ্নে বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে তাকে থামিয়ে দেওয়া ঠিক নয়, এ সময় তাদের সকল প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে। আমাদের উচিত হবে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের সময় দেওয়া, এ সময়ে তাদের গান ছড়া গল্প শোনানো, তাদের সাথে খেলাধুলা করা এবং নতুন নতুন বিষয় সম্পর্কে তাদের ধারণা দেওয়া। এরপর যে আমাদের মধ্য শৈশবকালে শিশুর সাথেও সুন্দর করে ব্যবহার করতে হবে, তাদের বয়স অনুযায়ী তাদের সাথে আমরা আচরণ করব। তো বন্ধুরা, শিক্ষার্থীরা, তোমরা দেখেছো, তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো, শিশুকালের নাম, বয়সসীমা, বৈশিষ্ট্য এবং তোমরা তাদের সাথে কীভাবে আচরণ করবে বিভিন্ন বয়সের শিশুর সাথে সেটাও তোমরা জেনে নিয়েছো। তো সঠিকভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, আশা করছি সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা তোমরা তৈরি করে জমা দিবে। আজ আর নয়, আজকে এখানে শেষ করছি। তোমরা এরপর অন্য কোনো অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, আগামী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।